শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যুর মামলায় প্রশ্নের মুখে রাজ্য। ঘটনার এতদিন পর কেন অভিযোগ মৃতের স্ত্রীর? প্রশ্ন বিচারপতির। স্ত্রীর অভিযোগে কোথাও হত্যার অভিযোগ পেলাম না, তিনি শুধু বলেছেন অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে। শুভেন্দু নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলায় এমনটাই মন্তব্য বিচারপতির। ঘটনার পাঁচ বছর পর নতুন করে মামলা শুরু করার প্রয়োজনীয়তা কি? প্রশ্ন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের। সে সময় শুভেন্দু রাজ্যের ক্ষমতাশালী মন্ত্রী ছিলেন, তাই পরিবার ভয়ে অভিযোগ জানাতে পারেনি, এমনটাই জানানো হয় রাজ্যের তরফে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এই নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলায় আজ বিচারপতির কি বক্তব্য, কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলাটি আজকে ওঠে। বিচারপতি যেটা বক্তব্য যে পোস্টমর্টমের রিপোর্ট থেকে সেটা জানা যাচ্ছে যে আত্মহত্যার একটি তত্ত্ব জোরালো রয়েছে এবং সেটা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করা সম্ভব, সেটা কিন্তু পিএম রিপোর্টে উল্লেখ করা রয়েছে। এটা হচ্ছে বক্তব্য। কিন্তু আদালতে প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর অভিযোগ দেখে কোথাও তিনি হত্যার অভিযোগ তিনি পাননি, বলা হয়েছে যে অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে। তাহলে যদি পাঁচ বছর পর একটা ঘটনা তদন্ত শুরু হয়, তাহলে ভাবুন তো যে কত অভিযোগ সামনে আসতে পারে। আর দ্বিতীয়ত আর বলা হচ্ছে তাহলে আপনারা এতদিন তাহলে কী করছিলেন এবং তারা কেন এফআইআর করেনি বা অভিযোগ করেনি? এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করেছেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, শুভেন্দু অধিকারী সেই সময় রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, সেই ভয় তিনি তারা হয়তো করে উঠতে পারেননি। আর দ্বিতীয়ত হচ্ছে এখন বর্তমানে তার রক্ষা কবচ রয়েছে, মাথায় হাত রয়েছে, তখন তিনি সহযোগিতা করছেন না, এটা হচ্ছে মূল বক্তব্য। এই তদন্তের বা এই বিষয়ের একটু অন্য পথে হেঁটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এও সওয়াল করে বলছেন যে আমরা দেখেছি আর্থিক দুর্নীতি তদন্ত পেলে ইডি ইনভেস্টিগেশন করছে এবং নুসরাত জাহান তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শুধু বিজেপি বিধায়কের বেলায় কেন চুপ? অর্থাৎ শুভেন্দু অধিকারী নাম নিয়ে টাকা তুলে চাকরি দেওয়ার যে প্রতারণার অভিযোগ এসছে সেই বেলায় ইডি কেন চুপ ছিল, এই প্রশ্নও তুলেছেন। সর্বোপরি আজ যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি সওয়াল করেছেন এবং রাজ্যের কাছে এই সওয়াল করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত, উল্টো দিকে আগামী 21 তারিখ পরবর্তী শুনানির দিন শুভেন্দু অধিকারীর যে আইনজীবী তারা কিন্তু সওয়াল করে বলবেন এবং তারা বলবেন যে কেন, কবে কবে কোন মামলা হয়, যে 26টি মামলা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল থাকাকালীন কবার হয়ে কটা হয়েছে বা তৃণমূল ছাড়ার পর কটা হয়েছে, সেখান থেকেই প্রমাণ হয়ে যাবে যে রাজ্যের উদ্দেশ্যটা কী এবং সেই উদ্দেশ্য প্রমাণ করার জন্য তারা সব রকম তথ্য নিয়ে তারা প্রস্তুত রয়েছে আগামী সওয়ালের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।